আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের কর্মী ও সুধীবৃন্দের প্রতি আমাদের আহ্বান, জাতি ধর্ম নির্বিশেষে অসহায় কর্মহীন মানুষের প্রতি সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বিশেষ করে যারা প্রকাশ্যে চাইতে পারে না তাদেরকে খুঁজে খুঁজে বের করে বাড়িতে সহায়তা পৌঁছে দিন। আপনারা জানেন বাংলাদেশের 63টি সাংগঠনিক জেলায় আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। একবার আমরা দিয়েছি ইতিমধ্যে, এটা সপ্তাহ দুয়েক আগে, পুনরায় আবার শুরু হয়েছে রমজান উপলক্ষে। কাল থেকে মার্কাজ থেকে আমরা বিতরণ করছি, বিভিন্ন জেলাতেও তারা বিতরণ করছে। ছবি তোলার জন্য আমরা এগুলো করি না, আমরা চাই আল্লাহর কাছে আল্লাহ আমাদের ছবিটা উঠে যাক, যারা জনগণের জন্য কাজ করে যাচ্ছে। যেহেতু তাদেরকে আমরা এই মুহূর্তে আপনাদেরকে সার্কুলার পাঠাতে পারছি না, বাধ্য হয়ে খতবাগুলি বলতে হচ্ছে আমাকে। 63টি জেলায় যারা আমাদেরকে ভালোবাসেন, তাদের প্রতি, যাদের প্রতি আমরা নির্দেশ দানের ক্ষমতা রাখি, তাদেরকে বলছি নিজে বাঁচুন, অন্যকে বাঁচানোর চেষ্টা করুন। এটাই হয়তোবা আপনার আমার জন্য সর্বশেষ রমজান হয়ে যেতে পারে। করোনায় আপনাকে আমাকে যে কোনো মুহূর্তে ধরতে পারে। বৃদ্ধ যুবক তরুণ কোন ব্যাপার নয়, 10 মাসের বাচ্চার পর্যন্ত করোনা ধরেছে। গত পরশুদিন পত্রিকা দেখলাম, কে কখন, আমরা এক বলতে পারি এক কথায় আমরা এখন মৃত্যুপুরীতে বসবাস করছি। স্রেফ আল্লাহ করে ভরসা করে আমরা এগিয়ে যাচ্ছি। অতএব ভাইরা আমার, সাধ্যমতো মৃত্যুকে সামনে রেখে মানুষকে সহায়তা করুন, এই সহায়তাই হয়তো আপনাকে জান্নাত রসিলা করে দেবে। নিজে সঠিকভাবে বিতরণ করতে সক্ষম না হলে সংগঠনের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে প্রেরণ করুন। এ বিষয়ে সংগঠনের ওয়েবসাইট দেখুন, 1 নম্বর সব সেখানে পাবেন। সদ্য প্রকাশিত হয়ে রমাদান মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। সংগঠনের 3টা পত্রিকা, মাসিক আত তাহারিক, তহিদের ডাক, সুনামণি প্রতিভা, অনলাইন সংস্করণ নিয়মিত প্রকাশ পাচ্ছে, সেদিকে নজর রাখেন। ধনিক শ্রেণী ও শিল্প মালিকদের প্রতি আহ্বান, আল্লাহর পথে ব্যয় করুন। যেটা দিবেন সেটা আপনার, যেটা রাখবেন সেটা অন্যের। কার্পণ্য থেকে বাঁচুন, তাহলে ইহকালে পরকালে সফল হবেন। আল্লাহ বলছেন, ওমা ইউক আশহা নাফসিহি ফাউলাইকুম নুফলিহুন, যারা হৃদয়ের কার্পণ্য থেকে বাঁচল তারাই মাত্র সফল কাম। যারা সরকারি সাহায্য পান না, সেই সব ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের জন্য উদারভাবে এগিয়ে আসুন। মনে রাখবেন, আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে যে কোনো দান কবরের উত্তাপকে নিভিয়ে দেয়। কেয়ামতের দিন দাতা তার সাদাকার ছায়া তলে আশ্রয় পায়, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এতদিন যারা ঘাম ঝরিয়ে আপনার শিল্প ব্যবসা বাঁচিয়ে রেখেছিল, আজকের এই সংকটকালে সেই সব শ্রমিক কর্মচারীদের সকল প্রকার বেতন ভাতা সময় মতো পৌঁছে দিন, সম্ভব হলে অতিরিক্ত প্রণোদনা দিন। এতে আপনার প্রতিষ্ঠানে আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সহ দেশের মানুষ পরস্পরকে যেভাবে সহযোগিতা করছেন, সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সকল দান সাদকা ও সকল নেক আমল কবুল করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সাংগঠনিক প্রক্রিয়ায় সারা দেশে জেলাভিত্তিক যে ত্রাণ কার্যক্রম চলছে, যারা এ কাজে আর্থিকভাবে সহযোগিতা করছেন এবং যেসব ভাইরা বিতরণের দায়িত্ব পালন করছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলকে আহ্বান জানাই, যিনি যেভাবে সম্ভব অপরকে সহযোগিতা করুন। নিজের এলাকার চাইতে না পারা কর্মহীন মানুষদের খুঁজে বের করুন, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। যারা যাকাত দেন, দ্রুত যাকাত বের করেন। যাকাত দুস্থ মানুষের সবচেয়ে বড় অবলম্বন। যাকাত হিসাব করে বের করুন, নিজে বিতরণ করুন, অথবা যে সমস্ত সংস্থা, বিশেষ করে সংগঠনের যে কেন্দ্রীয় ত্রাণ তহবিল আছে সেখানে পাঠান। আমরা সাধ্যমতো আমাদের কর্মীদের মাধ্যমে সারা দেশে এগুলো বিতরণ করার চেষ্টা